নেতার সাথে এক্ষুনি কথা হলো, দেবনাথ দেখলাম ওই চন্দ্রনাথের গাড়ির পিছনে বসে আছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, তো ও তারপরে চালায়নি ওই লাস্টে কোর্সের পরে, তো আমি তো জানি না যে ওর চালাবে না, তাহলে আমি ওকে নিয়ে নিতাম। ওর সামনে আসলো তো জিজ্ঞেস করলাম যে কোনো লাগে টাগে নিতে কোথাও, থ্যাংক গড যে কোনো কিছু হয়নি, কারণ গাড়ি নিয়ে পড়লে একটু ছোটোখাটো কোথাও লেগে যায় আর ঠান্ডার মধ্যে ব্যথা আরও বেশি হয়। ঠিক আছে, গাড়িটা কিছু হয়নি, গাড়ি ঠিকঠাক আছে, চলে এসছি আমরা লঙ্কারিং গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, কিন্তু একটা মিস্ত্রিকে দেখাই আমাকে আমার গাড়ি কোনো যোগা করতে পারি কিনা, নাহলে আমাকে এই গাড়ি নিয়ে আমাকে শিলিগুড়ি অব্দি নামতে হবে, লঙ্কানে হবে না কি যদিও জানি আমি। আমি এই জন্য প্ল্যান করছিলাম গ্যাংটক চলে যাবো, কারণ গ্যাংটকে বাজাজ আসে আর তারপর শিলিগুড়ি, তারপর ভাবলাম গ্যাংটকে যাবো দিয়ে পাবো না, তারপর আমাকে গ্যাংটকে একটা দিন স্টে করতে হবে, আর গ্যাংটক আমার পুরো ঘুরে খাওয়া, আমি আলাদা করে গ্যাংটকে এখন আমার ভালো লাগে না। হ্যাঁ, দেবনাথকে তো একটু গ্যাংটকটা ঘুরিয়ে দিতে পারতাম, ওই জানি কখনো, নাইস সিটি, কিন্তু আবার ভালো যে না ওরা একসাথে আছে এখন, আমার লাগেজ আমি ট্রান্সফার করে দিয়েছি অন্য একটা গাড়িতে, ওই কী নাম সাগরের অর্নেটে, তো আমি ভালো আমি একবার নিচে অব্দি চলে যাই, এমনি তো টাইম অনেক বেশি চলে গেছে আমাদের, ব্রেকডাউন শরীর খারাপ অসুস্থতা এটা ওটা টাইমিং মিসম্যাচ, তো ইনডিসিপ্লিনভাবে গ্রুপ রাইড হয় না, স্পেশালি পাহাড়ে ইউ হ্যাভ টু বি পাংচুয়াল। সাড়ে চারটার মানে সাড়ে চারটেই হবে, ওটা পাঁচটা হবে না, যা সব কারণের জন্য সব ডিলে হয়েছে, লোকজন অসুস্থ হয়েছে, গাড়ি ড্যামেজ হয়েছে, সৌমেন্দ্র গাড়িটা বিগড়ালো বলে আমার গাড়িটা পড়লো, আপ হিলে উঠছি একদম স্টিফ ক্লাইম, ওর থেকেও ডিফিকাল্ট ট্রেনগুলো আমি দেবনাথকে নিয়ে পেরিয়ে গেছি, কোনো ব্যাপার না, ওখানে নামার কোনো দরকারও ছিল না, কারণ আমি সৌমেন্দ্রার পেছনে, সৌমেন্দ্রার আমার বেশি বেশ আগে মোটামুটি 30-40 মিনিট যেন ফিটের মতো ডিস্টেন্স মেনটেন করে চলছে, হঠাৎ সৌমেন্দ্রার ইঞ্জিন গাড়ি প্রবলেম দিতে শুরু করে, থ্রোটল ডাউন হয়ে যায়, ওর গাড়ির স্পিড কমে যায়, গাড়ি রোল ব্যাক করতে শুরু করে, ওর গাড়িটা তো পরেই, যেহেতু আমি তাকে কিছুটা পিছিয়ে ছিলাম, আমি তো আর টানতে পারছি না, আমাকে রেস ছেড়ে দিতে হয়, আমার গাড়ি স্লো হয়ে যায়, মোমেন্টাম লস হয়ে যায়, গাড়ি আস্তে আস্তে স্টল হয়ে যায়, স্টল আমি করে দিই গিয়ারে, কারণ গাড়ি এত পেছন দিকে হাতে রোল ব্যাক যেতে না হয়, দুটো ব্রেক ইঞ্জিন ব্রেকিং সব কিছু মিলিয়েও আটকাতে পারলাম না, পেছনে দেবনাথের ওয়েট, আর এমন স্টিপ ক্লাইম্বে ছিলাম আমি, পুরো হুইলি হয়ে গেল, চাকা পুরো ফ্রন্ট হুইল 90 ডিগ্রি অ্যাঙ্গেল উপরে, এবার ওটা আমাদের ঘাড়ের মধ্যে আসবে গাড়িটা, এবার উঠে গায়ের যতটা জোর ছিল সবটা দিয়ে ফ্রন্ট আমার ক্লিপন বাড়ে প্রেশার দিয়ে গাড়িটাকে হুইলটাকে কোনো মতে নিচে নামালাম, পুরো 90 ডিগ্রি উঠে গেছিল, কোনো মতে নিচে নামানোর পরে আর লোড নিতে পারিনি, বাঁ দিকে আস্তে আস্তে করে গাড়িটাকে ফেলে দিলাম, আমি ডান দিকে ফেলিনি, কারণ ডান দিকে আমার কাছে ব্রেক লিভার আমি আনতে পারিনি, বাঁ দিকে আস্তে আস্তে করে গাড়িটাকে ফেলে দিলাম, অ্যাজ এ রেজাল্ট দুটো ফুটরেস্ট উইচ ইজ বেসিক্যালি মেড অফ অ্যালয়েস ডাইরেক্ট হিটটা নিল, ইনস্ট্যান্টলি ভেঙে গেল ফটফট করে, নেক্সট হিট ফুট নিল, আমার গিয়ার পেডেল গিয়ার লিভার ছিল, আর ওটা তো জন্মগত দোষ, ভিতরে ঢুকে গেলো পুরো চড়া, এবার গাড়িটা ওখান থেকে না পারছি ওঠাতে, ক্লাচ টিপে গাড়ি নিউট্রাল হচ্ছে না, গিয়ারেও ক্লাচ টিপে গাড়ি ঠেলে করতে পারবে না, হালকা গাড়ি থরি, ওরকম স্টিপ 70 ডিগ্রি মতো প্রায় স্টিপ চড়াই, কোনো মতে তারপর গাড়িটা ওখানেই আর্মি, ওটা আর্মি বেস ক্যাম্পের মতো ছিল, ওখানে ফটো তুলতে পারছি না, ভিডিও করতে পারছি না, মোবাইল বের করে কাউকে ডাকবো, কারণ নেটওয়ার্ক নেই, আমার পার্ট যার গাড়িতে রয়েছে অজিতদা অনেক আগে বেরিয়ে গেছে, আর ওটা আর্মি বেস ক্যাম্পের ভেতরে ছিল বলে অজিতদা যখন দেখতে পেয়েছে আমরা আসিনি, অজিতদা কামব্যাক করতে পারছে না, অনেকবার রিকোয়েস্ট করার পর কমসে কম আধা ঘন্টা পর অজিতদা ঘুরে আসে, যেরকম কিছু ব্রেকডাউন হয়েছে আমাকে একবার যেতে হতে পারে বলে ঘুরে আসে, তারপর ওর গাড়ি থেকে তারপর ঘোরা করে কোনো মতো গায়ের জোরে টেনে টুনে গিয়ার লিভারটাকে ঠিক করা হয়েছে, মোটামুটি কাজ চান আমার, তাও আটকাচ্ছে, আমি যখন গিয়ার চেঞ্জ করছি এখন ফুটেজ তো নেই পাতা হাওয়াতে, কীভাবে গাড়ি চালাচ্ছি এরাই জানে, তাও চালাচ্ছি বলে চালাচ্ছি না, রীতিমতো টানছি, তো কোনো মতো ওইভাবে যাচ্ছি, শিফট করছি, আটকে যাচ্ছে স্প্রিংটা, কিছুতেই কামব্যাক করছেন, আবার ঢুকতে হচ্ছে ওইভাবে, তোমার তরফ থেকে তো কোনো ঠিক নেই, ডেলি দুবেলা দুটো করে রাইগ্লোবিন মেরে মেরে চলছে, পেন কিলারের উপরে বেঁচে আছি আর কি, খাওয়া দাওয়াটা ঠিক রেখেছি আর ফিজিক্যালি এতটা জানি না ইম্প্রুভমেন্ট হয়েছে, ধুমধাম করে এখন আমি অসুস্থ হয়ে যাই না, মেন্টাল স্টেবিলিটি তো অনেক হাই আছেই, তো সব মিলিয়ে
পারফরম্যান্স তো দুখর যাচ্ছে আমার গাড়ির। আমার বডি পেন, আমার কোনো বডি পয়েন্ট নেই যেখানে কিনা পেন নেই। শোল্ডার, নেক, ব্যাক, লেগস, আর্মস, পাম, কফ, আর কিছু করার নেই। এইভাবেই এইভাবেই করতে হবে। এই সামনে একটা শাকিল, ওর R150 নেই, ওরও খুব অসুবিধা হচ্ছে। ও তো ডাক্তার, ওষুধ করে সব ক্যারি করেছে, সব সব ওই 3 কিলো মেরে মেরেই চালাচ্ছে। ওর গাড়ি কোনো ট্রাবল নেই, ওর গাড়ি একদম বিন্দাস যাচ্ছে। ওই আমাদের আমার আর ওর একটুখানি সিটিং পোস্টারটা যেরকম, ওটাই। ও তো জানি না যে আমি ওকে ফ্রেমের মধ্যে ক্যাপচার করছি, দেখতে পেলে খুশি হবে। কে কার ভিডিও করবে কখন, কে আমার সামনে আসবে এটা তো জানি। আমি এত বারটা করে এলো তাই হয় না, টানাটানি হয় না। আমরা একটা যে যেভাবে যায় ওই একই রকম চেনই মেনটেন করা আমার। এই যে আমি আপনার কাছে চলে এলাম, এটা একটু করাটা উচিত হয়নি। বাট কিন্তু এখানে কোনো চড়াই বা কোনো ডাউন হিল নেই, ওই জন্য এটা করতেই পারি। ওর গাড়ির চাকার জল আমার পুরো মুখে এসে লাগে হেলমেটে, মানে আমারও তাই। কিন্তু আমার তো একটা পিছনে একটা ফেন্ডার রয়েছে, ওর তো কিছুই নেই। গান মারানো গাঠা সারা জুতরা গান মারা ছোট ছোট ভিজে এতগুলো ওয়াটার ক্রসিং করলাম এমনি হয়নি, ভিজে মাথায় নাকি গাঠা। চল চল, আর কোনো ব্রেক না, টিল মঙ্গান, একবার মঙ্গানে গিয়ে ব্রেক হবে। লাঞ্চ হবে যাই যাবে, কটা বাজে? 10:55 বাজে। দুপুরবেলার মধ্যে বা বিকালবেলার মধ্যে শিলিগুড়ি যেয়ে হবে, ও পৌঁছাতে হবে সন্ধ্যা হোক না কেন।